তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলছেন না বিরাট কোহলি এবং অজিঙ্ক্য রাহানে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ভারতের প্রধান দুই ব্যাটসম্যানের চোট রয়েছে। প্রস্তুতি ম্যাচে প্রথম দিন খেলতে নেমে চোট পেয়েছেন আবেশ খানও। বিসিসিআই এর তরফে জানানো হয় পিঠে সমস্যা রয়েছে বিরাট কোহলির। সোমবার কিছুটা অসুবিধা হওয়ায় তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিশ্রাম নেন তিনি। কোহলি কবে সুস্থ হয়ে উঠবেন তা যদিও বোর্ডের তরফে বলা হয়নি। রাহানের চোট রয়েছে হ্যামস্ট্রিংয়ে, তবে 4 আগস্ট প্রথম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছে বোর্ড। কোহলি এবং রাহানে না থাকায় প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করছেন রোহিত শর্মা। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে আঙুলে চোট পান আবেশ খান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অনুরোধে কাউন্টি একাদশ দলের হয়ে খেলছিলেন আবেশ খান এবং ওয়াশিংটন সুন্দর। 35তম ওভারে বল করার সময় হনুমা বিহারীর মারা বল আঙুলে এসে লাগে আবেশের, তখনই মাঠ ছাড়তে হয় তাকে। শুভমান গিল চোটের জন্য সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। প্রস্তুতি ম্যাচে রান পাননি রোহিত। ইংল্যান্ড সিরিজের আগে কোহলি রাহানেদের চোট চিন্তার কারণ হয়ে উঠতে পারে ভারতীয় শিবিরে।